যেমনটি শুনছিলেন যে গত মাসের চোদ্দ তারিখ সাতক্ষীরা জেলার কলারোয়া থানার একই পরিবারে চারজনকে নিঃশংসভাবে হত্যা করা হয় তারই পরিপ্রেক্ষিতে কলারোয়া থানাতে মামলা হয় এবং সেই মামলা আমরা এক মাস পাঁচ দিন তদন্ত শেষে আমরা এটাকে উদ্ঘাটন করি উদ্ঘাটন করে এটাকে চার্জশিট দিই এক মাস পাঁচ দিন পরে তো ঘটনার বিবরণ এরকমই যে পনেরোই অক্টোবর সকালবেলা যে আসামি রাহানুর যার বয়স আঠাশ বছর তো সে একটা ঘরে ঘুমায় সকালবেলায় ফজরের নামাজ পড়তে ওঠে উঠে তার ভাইয়ের বাচ্চার কান্না শুনতে পায় যার বাচ্চার বয়স পাঁচ থেকে ছয় মাস তো কান্না শুনে সে ভাবি এবং ভাইকে ডাকার চেষ্টা করে কিন্তু কেউ কোনো সারা শব্দ দেয় না তারপরে সে পাশের বাড়ির রাস্তার ওই পাশেই তাদের বাড়িটা হচ্ছে কলার সাতক্ষীরা ঢাকা যে মহাসড়ক সেই সড়কের পাশেই অ্যাট রাস্তার উল্টা দিকে আনিসুর নামে একজন প্রতিবেশী আছে তাকে সে সকালবেলা ডেকে নিয়ে আসে যে আমার ভাই ভাবি কেউ ডাক দিচ্ছে কেউ ডাক শোনে না কিন্তু বাচ্চাটা কাঁদতেছে পরে সে এই একতলা বিল্ডিংয়ের নিচতলায় তারা থাকতো এই নিহত পরিবার পরে এই সাদ সাদের গাছ গাছে গাছের সাহায্যে ছাদে উঠে সিঁড়ি সিঁড়ি বেয়ে নিচে নামে নিচে নেমে ঘরে ঢুকে দেখে যে এক রুমে তার বড় ভাই মানে রাহানুর যে মূল আসামি তার বড় ভাইয়ের গলাকাটা লাশ পড়ে আছে। আর তার পাশের রুমে তার ভাবি এবং তার ভাবি সাবিনা এবং তার ভাতিজা সিয়াম এবং ভাতিজি তাসনিম তাদের রক্তাক্ত এবং গলা কাটা লাশ পড়ে আছে। তো এটা দেখে পরবর্তীতে থানা পুলিশ সেখানে আসে এবং পরবর্তীতে মামলা হয় এবং মামলাটা সিআইডি টেক করে তো আমরা প্রথমেই তার ভাই যে ভাই ছিল সে এই মূল যে আসামি রাহানুর সে থাকতো পাশের ঘরে পাশের ঘরে মানে পাশের বিল্ডিং একটা একটা সেমি পাকা বিল্ডিং আর যারা মারা গেছে তারা থাকতো একটা একতলা সাদলা বিল্ডিংয়ে তো দুই বিল্ডিংয়ের দূরত্ব বোধ হয় তিন থেকে চার গজ হবে তো আমাদের মনে যে খটকা লাগছিল যেটা যে এই পাশের ঘরে সে ছিল সে কিছুই টের টের পেল না চারজন এইভাবে গলা কেটে হত্যা করে গেল এক নম্বর দুই নম্বর হলো যে এরকম যদি কেউ শত্রুতামূলক কাউকে এভাবে চারজনকে গলা কেটে হত্যা করতে হয় তাহলে তো তাকে আগে সিকিউর করতে হবে তাকে আটকায় রাখতে হবে কিন্তু তার ঘরের দরজাটা খোলা ছিল সে বেরোয় এসে বেরো আসতে পারছে তো পরবর্তীতে আমরা তাকে আসামিকে রিমান্ডে নেই পাঁচ দিনের রিমান্ড দেয় এবং পাঁচ দিনের তৃতীয় দিনে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার স্বীকারোক্তি আদায় করতে সমর্থ হই মূলত এই আসামি রাহানুর সে একটু হতাশাগ্রস্ত লোক সে সে এক সময় মালয়েশিয়ায় গেছিল। মালয়েশিয়া থেকে ফিরে আসে দেশে কিছুদিন ড্রাইভারের চাকরিও করতো তো নয় বছর দশ বছর আগে বিয়ে করছিল ফাহিমা নামে একটা মেয়েকে তার পাশের বাড়ি বাড়ির তো দশ বছরে তার সন্তানও হয়নি এবং তার দৃশ্য কোনো ইনকাম ছিল না তো নানা ব্যবসা করার চেষ্টা করছিল কিন্তু সে ব্যবসায় খুব সফল হতে পারেনি সঙ্গত এবং গত জানুয়ারি মাসে এই দু হাজার বিশ সালের জানুয়ারি মাসে তার বউ তাকে ডিভোর্স দিয়ে চলে যায় কারণ তাদের সন্তান ছিল না এবং যেটা বলা হচ্ছিল যে সে শারীরিকভাবে অক্ষম সে কারণে ডিভোর্স দিয়ে চলে যায় তো চরম হতাশার কারণেই এবং এই যে তার কোনো ইনকাম ছিল না ভাই ভাবি সংসারে সে বোঝা হিসাবে ছিল তো নানা কারণে ভাই এবং ভাবি বিশেষ করে ভাবি তাকে নানা বিষয়ে খোঁটা দিত এবং তাকে গালমন্দ মন্দ করতো এবং তার মা বাবা তুলে গাড়ি দিত তো চোদ্দোই অক্টোবর এরকম ঘটনা ঘটে যে এমনি তাকে খাবার দাবার ঠিকমতো দিত না এবং প্রচণ্ড কাম না করার জন্য প্রচণ্ডভাবে তাকে রাগারাগি করত। তো সে কারণেই সে সিদ্ধান্ত নেয় যে সে ভাবিকে হত্যা করবে এবং ভাইকে হয়তো হত্যা করবে কিন্তু তার শিকারক যেটা আসছে প্রথমে সিদ্ধান্ত নেয় সে ভাবিকে হত্যা করবে তো অ্যাকর্ডিংলি সে সন্ধ্যাবেলায় পাশের দোকান থেকে ঘুমের ওষুধ কিনে নিয়ে আসে এবং জেনার্জি এনার্জি ড্রিঙ্ক আছে স্পিড সেটা কিনে নিয়ে আসে তো সন্ধ্যাবেলায় তার এই যে ভাইপো এবং যে ভাইজি ভাতিজা এবং ভাতিজি সে সহ ভাবিকে স্পিডের মধ্যে এই ঘুমের ওষুধ খাওয়ায় দেয় এটা বোধ হয় আটটা সাড়ে আটটার দিকে হবে এবং তাদের বাড়ির পাশেই মাছের পুকুর আছে যে পুকুরে মূলত এই যে তার বড় ভাই শাহানুর যাকে শাহিনুর যাকে হত্যা করা হলো সেই ঘেরে সে সারা রাত মাছ পাহারা দিত কেন অনেক পুকুরে অনেক মাছ বড় পুকুর তো এবং অনেক রাত্রে সে আসতো তো রাত বোধ হয় ওই ওই দিন আইপিএল খেলা ছিল আইপিএল খেলা দেখে রাত বারোটা একটা সাড়ে বারোটা একটার দিকে সে বাড়িতে আসে এসে দেখে যে তার ভাই রাহানুর সে ওই টিভি দেখতেছে তো এসে রাগাটা কি করে তুই এত রাতে টিভি দেখিস তোর তো কোনো ইনকাম নেই তো কারেন্টের বিল কে দিবে তো তখন বলে যে আমি তো গত মাসে কারেন্টের বিল দিয়েছিলাম এই মাসেও আমি কারেন্টের বিল দিব তো তুমি রাগাটাই করো না আমি কারেন্টের বিল দিয়ে দিব তুমি এই ড্রিঙ্কসটা খাও সে আগে একটা ড্রিঙ্কস কিনে কিনে এনে রাখে এবং যে ঘুমের ওষুধ একটা মিশাই হচ্ছে ওই ভাই ভাবিয়ে ভাতিদের খাওয়ানোর জন্য আরেকটা সে রেখে দেয় ভাইয়ের জন্য তো ভাইকে আনার আসার পরেই তাকে সেই ঘুমের ওষুধ বিস্তৃত যে ড্রিঙ্কস সেটি খাওয়াই দেয় খাওয়াই দিলে ভাই তারপরেও রাগারাগি করতে করতে সে রুমে চলে যায় রাত তিনটা সাড়ে তিনটে চারটার দিকে সাড়ে তিনটার দিকে হবে তিনটার থেকে সাড়ে তিনটার দিকে হবে সে ওঠে উঠে তার কাপড় চাপড় খুলে একটা টাওয়াল পেঁচায় টাওয়াল পরে ওঠে উঠে ওই কাণ্ডিস বে ওঠে স্বাদে সিঁড়ির দরজা খোলা ছিল প্রথমে ভাইয়া রুমে যায় ও মানে সাতক্ষেতো একটা প্রচলনটা আছে যে আসলে দরজা লাগায় কেউ সিটক লাগায় কেউ ঘুমায় না দরজা খোলাই থাকে কিন্তু বাইরের যে মে মানে গ্রিল ছিল সেখানে তালা লাগানো ছিল তাই জন্য তাকে ওই উপর দিয়ে ঢুকতে হয় যে দেখে ভাইয়ের রুম খোলা হয়ে পড়ে আসে তখন সে ঘুমের মধ্যে তাকে কোপ বসায় দেয় কোপ বসায় দিলে সে আর নাড়াচাড়া করতে পারেনি সে মারা যায় এবং পরে গলা কেটে ফেলে তারপরে কনফার্ম হওয়ার জন্য হাতের রগ কেটে ফেলে দুই হাতের রক কেটে ফেলে এবং যাওয়ার সময় তারপরে তার মনে হয় যে আসলে কি পাশের রুমে ভাবি আছে তাকে তো খুন করবে উঠে যায় কি না এই জন্য গামসা দিয়ে তার ভাইয়ের পাটা বেঁধে ছিটকারি আটকায় পাশের রুমে যায় যে দেখে যে ভাবি এবং তার তিন বাচ্চা সহ ফ্লোরে ঘুমায় আছে। তো সিয়ামের বয়স দশ বছর হবে আর তাসনিমের বয়স আট বছর আর ছোট হচ্ছে কী নাম মারিয়া মারিয়া আফরিন তার বয়স পাঁচ থেকে ছয় মাস সবাই ফলোরে ঘুমায় আছে। তো শুরুতেই যে সে ভাবিকে কোপ দেয় কোপ দিলে ভাবি ঘুমের মধ্যেই সে জেগে ওঠে দাঁড়ায় যায় চেঁচামেচি শুরু করে তখন সে উপর কোপায় তাকে মেরে ফেলে তো তার চেঁচামেচিতে তার বাচ্চা দুটো উঠে যায় আসলে তার তার যেটা মানে শিকারোক্তি অনুযায়ী তার বাচ্চাদের মারার আসলে ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু ঘুম থেকে জেগেস তাকে চিনে ফেলছে এই জন্য দুই বাচ্চাকে সে কোপায় মেরে ফেলে মেরে ফেলে সে বেরোয় আবার যে পথে ঢুকছিলো সেই পথ দিয়ে চলে আসে চলে আসে পাশেই পুকুরে সে গোসল করে একমাত্র টাওয়াল সেটা ধুয়ে ফেলে সেখানে এবং যে চাপাতি যে চাপাতি দিয়ে তাকে খুন করেছে চাপাতি তার আগে থেকে ঘরে ঘরে ছিল এবং সে চাপাতিটা সে পাশের পুকুরে যে বড়ো পুকুরে যেখানে মাছ আছে সেখানে এরকম মেরে ফেলে দেয় আর কি তো পরে সে তারা ঘুম আসে না তারপরে সকালবেলায় যে ঘটনাটা প্রথমে বলছিলাম যে যে নাটকটা করে সে এরকম পাশের বাড়িতে যে আনিসকে ডেকে আনে যে আমার ভাই ভাবি ডাকে না ডাকলে উঠতেছে না বাচ্চাটা কাঁদতেছে ছোট বাচ্চাটাকে সে মারেনি আসলে মূলত আসলে যেটা আমাদের কাছে মানে আমরা যেটা জানতে পেরেছে যে আসলে ওই যে বাচ্চাটা আসলে তার তো বাচ্চা হয় না তার প্ল্যান ছিল যে ওই বাচ্চাটাকে নিয়ে এসে পরে ঘর সংসার করবে এবং তার আগের যে ওয়াইফ ছিল ফাহিমা তার সাথে তার যোগাযোগ ছিল যে তাকে আবার নিয়ে আসবে নিয়ে এসে মোটামুটি সংসার করবে এরকম একটা প্ল্যান তার মনের মধ্যে হয়তো ছিল এটা কম বেশি আমরা জানতে পারছি তো তারপরে আমরা যখন এই তাকে জিজ্ঞাসাবাদ এসব তথ্য পেলাম তো যে চাপাতি দিয়ে তাকে হত্যা করা হয়েছিল চারজনকে সেই চাপাতি আমরা উদ্ধার করার জন্য তাকে আমরা পরে অফিস থেকে তাকে নিয়ে আসি এই ঘটনাস্থলে যে পুকুরের মধ্যে সেখানে আমরা আমাদের লোকজনকে দিয়ে ডুবুরু দিয়ে ওঠাই সেই চাপাতি আমরা উদ্ধার করি এবং যে রাইট এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যখন তার টিভি অন করছিলাম আসলে টিভি তো আমরা দেখলাম যে তো ওই অন করলেই তো ওই ক্রাইম পেট্রোলের যে সনি আর্ট একটা চ্যানেল আছে

রাইট এবং রাইট এবং আমরা কোথাও কোনো ধরনের মানে ফিঙ্গারপ্রিন্ট বা রক্তের সাপ কোথাও পাওয়া যায়নি সে যে খুন চারজন মানুষকে খুন করার পরে আবার একই সিঁড়ি বেশ সাপ দিয়ে নিচে নামছে কোথাও কিন্তু আমরা ওই রক্তের চিহ্ন পাইনি তাতে আমার ধারণা করতে পারি যে আসলে ক্রাইম প্যাট্রোল বোধহয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তার এই অপরাধ মানে প্রক্রিয়া মানে সংগঠনের ক্ষেত্রে